তোমরা কেউ বলতে পারবে আমি বাড়ি যাই এই সেন্টেন্সটাকে ইংরাজিতে ট্রান্সলেট করলে আই গো হোম কোনো আর্টিকেল মানে এ এন ডি দিতে হলো না কিন্তু আমি বই পড়ি বললে আই রিড আ বুক বলতে হলো আই রিড বুক বললে হবে না আবার তুমি যে আ বুক বললে আমি কিন্তু বলিনি একটা বই পড়ি তাহলে এখানে এই আটা টা থেকে এলো এটা সম্পূর্ণ নির্ভর করছে কোন পার্টস অফ স্পিচ তার উপরে আবার দেখো আমি বাড়ি যাই আই গো টু হোম বললে হবে না এখানে এই টুটা বলা যাবে না এই সেন্টেন্সটা রং কিন্তু আমি স্কুলে যাই বললে আই গো টু স্কুল বলছি এখানে টুটা ঠিক এই সেন্টেন্সটি কারেক্ট তোমরা কি বলতে পারবে যেটা ভুল কেন ভুল হলো আসলে এগুলি নির্ভর করছে পার্টস অফ স্পিচ কি তার উপরে বেসিক ইংলিশ গ্রামার কোর্সের আজকে আমাদের তৃতীয় ক্লাস আগের ক্লাসে আমি তোমাকে এই আটটা পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা দিয়েছিলাম আর আজকে আমরা এই প্রথমেই যে আছে নাউন এটাকে নিয়ে আলোচনা শুরু করব ক্রমশ গভীরে আলোচনায় পৌঁছে যাব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকো ইউ আর অলরেডি ওয়াচিং হেল্প সেলফ ইংলিশ ইউটিউব চ্যানেল ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস লেটস বিগিন আওয়ার ক্লাস পার্টস অফ স্পিচের প্রথম পার্ট অর্থাৎ নাউন নাউন কোনগুলো না যেগুলো দিয়ে আমরা নাম বোঝাই কাদের নাম বোঝাই না আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি সব সবকিছুকেই কিছু না কি কোনো না কোনো একটা নামে আমরা ডাকি এটা দরজা ডোত এটা মোবাইল ফোন দিস ইজ এটাকে আমরা বলি পেন ওটা ফ্যান ওটা গরু কাউ রাস্তা রোড আমার মা মাদার এটা একটা বাড়ি হাউস তারা যা কিছু আমরা দেখতে পাই কিছুকেই পরিচয় দেওয়ার জন্য আমরা একটা না একটা নাম দিয়েছি এই সমস্ত নামগুলোকে আমরা বলি নাউন তাহলে কিসের কিসের নাম হতে পারে নাম কোনো মানুষের মানে কোনো ব্যক্তির হতে পারে কোনো বস্তুর হতে পারে ইত্যাদি অনেক কিছুরই হতে পারে তুমি এক ঝলক একবার দেখে নাও তাহলে আর নাউন ইজ আ নেমিং ওয়ার্ড নাম বোঝাতে যে কথাগুলো বলি যেমন দেখো মানুষ ও সম্পর্ক বোঝাতে তাহলে মেন মানুষ এটি একটি নাউন এবার মানুষ তো বিভিন্ন রকম হতে পারে যেমন দেখো গার্ল আবার ম্যান হতে পারে মহিলা আবার বিভিন্ন পেশার মানুষ হতে পারে যেমন তুমি হয়তো ছাত্র মানে স্টুডেন্ট আবার কেউ টিচার কেউ ইঞ্জিনিয়ার এরকম তো অজস্র পেশার মানুষ আছেন এই সমস্ত মানুষের বা পেশার নামগুলি এগুলি সব নাউন আসলে আমরা কে কি কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরগুলি পাই এগুলি সবই নাউন রমেন বাবু কে না রমেন বাবু একজন ডাক্তার তাহলে দেখো রমেন বাবু রমেন বাবু ইজ আ ডক্টর উনি কে ডক্টর তাহলে একটা প্রফেশন মানে পেশার জীবিকার নাম বোঝালো এটি একটি নাউন আবার কি দিয়ে যদি আমরা প্রশ্ন করি তুমি কি খাচ্ছ না আমি আইসক্রিম খাচ্ছি তাহলে আইসক্রিম এটিও হয়ে গেল একটি নাউন তুমি কি পড়ছ আমি ইংরাজি পড়ছি এটি তাহলে একটি বিষয়ের নাম একটি ভাষার নাম একটি নাউন কাকে দিয়ে যদি প্রশ্ন করছো আই এম হেল্পিং মাই মাদার তাহলে যে মা কে বললাম তার সম্পর্ক বোঝালো এই যে এখানে লিখেছিলাম সম্পর্ক তো কে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেগুলি উত্তর আসবে এগুলি সবাই নাউন এর সাথে কোথায় দিয়ে প্রশ্ন যে স্থানগুলো আসবে আসবে স্থানের নামগুলো সেগুলিও নাউন দেখো এখান থেকে পর পর আমরা এই নাউনগুলোকে কিভাবে আমরা আইডেন্টিফাই করে নেব খুব সহজেই হবে তাহলে দেখো মানুষ ও সম্পর্ক বোঝাতে তার যে কোনো রকম মানুষ তার পেশা তার একটা নামকরণ আমরা করে রেখেছি যিনি গাড়ি চালান তিনি হলেন ড্রাইভার যিনি বাড়ি ঘর তৈরি করেন মেশন রাজমিস্ত্রি তাহলে ওই পেশাটার নাম দিয়েছি আমরা রাজমিস্ত্রি এইভাবে সমস্ত মানুষ তার পেশা সেগুলির আমরা নামকরণ করেছি আবার তুমি বলবে স্যার আমাদের তো প্রত্যেকের একটা একটা নাম আছে হ্যাঁ সেটাও ঠিক আমরা সবাই যেমন মানুষ সেই রকম আমাদের প্রত্যেকের আমার একটা একটা নাম আছে এই নামগুলো কারো নাম রমেন কারো নাম ইউসুফ কারো নাম সুমনা কারো নাম জর্জ মাইকেল ইত্যাদি সমস্ত নাম এক একজনের ব্যক্তি বিশেষের নাম এগুলো তো অবশ্যই নাউন আর কি সম্পর্ক বোঝাতে ব্রাদার সিস্টার ডটার সান এগুলি সব নাউন আবার দেখো প্রকৃতি ও প্রাণী বোঝাতে না প্রকৃতির অনেক কিছু উপাদান যেমন নদী পাহাড় পর্বত রাস্তা গাছ এগুলো সবই তো আমরা নামকরণ করেছি ওই যেটা অনেক পাতা থাকে ফুল হয় ফল হয় ওটাকে আমরা কি বলি কি নাম দিয়েছি গাছ ওই প্রকৃতির যেটা যেখান দিকে অনেক জল বয়ে সমুদ্রে চলে যায় আমরা তার নাম রেখেছি রিভার নদী তাহলে এই রকম মাউন্টেন রিভার লেক পন্ড সি মানে সমুদ্র পন্ড মানে বললাম পুকুর এগুলি সবই নাউন এছাড়া আর কি রয়েছে স্কাই আকাশ ওই শূন্য স্থানটার আমরা নাম দিয়েছি আকাশ স্টার নক্ষত্র তারা বলতে আমরা ওই আকাশের যে জল করে ওই বিন্দু বিন্দু প্রকৃতির অংশগুলোকে স্টার বলি সান মুন এগুলি সবই হলো নাউন তাহলে কয়েকটা যদি আমি লিখি রিভার সি ট্রি স্টার আবার দেখো প্রাণীর নাম ড ক্যাট কাউ কত নাম বলবো এরকম তো অজস্র আছে প্রাণী উদ্ভিদ শুধু প্রাণী নয় উদ্ভিদ তো হবে কাউ ক্যাট ম্যান এরকম অজস্র প্রকৃতির যে বস্তু উপাদান সেগুলির নাম এছাড়া দেখো বস্তু ও স্থান কোনোটা বুক বই কোনটা বটল পেন বোর্ড লাইট ফ্যান ইত্যাদি কত বস্তু রয়েছে যেগুলো এক একটা নাউন দিয়ে আমরা তাকে চিনতে পারি আইডেন্টিফাই করতে পারি তাহলে নাউন কোনগুলো নিশ্চয়ই যে ওয়ার্ড গুলো দিয়ে আমরা এক একটাকে আইডেন্টিফাই করতে পারি চিনতে পারি আর আমি সংক্ষেপে সেটা বোঝার জন্য বলেছিলাম কে কি কাকে কোথায় এই দিয়ে প্রশ্ন করলে যে উত্তরগুলি আসবে ওগুলি সব নাউন এইটা মনে রাখলে যখন তুমি জটিলতায় পড়বে একটু ব্যতিক্রমী প্রশ্ন পাবে তখনও তুমি সহজেই বলতে পারবে যেমন দেখো সুইমিং ইজ গুড ফর সাঁতার কাটা আমাদের জন্য ভালো কি ভালো কি দিয়ে প্রশ্ন করছি আমাদের জন্য ভালো সাঁতার নাউন আবার ওই যে বললাম কোথায় দিয়ে প্রশ্ন করা যাবে আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি এখানে দেখো কোথায় যাচ্ছি স্কুল এই স্কুলটা হলো একটা বিল্ডিং একটা বাড়ির নাম একটা স্থানের নাম যেখানে লেখাপড়া করা হয় তাহলে এটি নাউন কিন্তু তুমি যদি স্কুলের বদলে বলো আই এম গোয়িং টু হোম আমি বাড়ি যাচ্ছি তাহলে এখানে হোমটা এটা কিন্তু নাউন নয় তার কারণ হলো হোম বলতে আমরা যে বাড়িতে যাচ্ছি ওই বাড়িটাকে হোম বলে না ওই বাড়ির ইংরেজি হলো হাউস ওই বাড়ির মধ্যে যে আমার পরিচিত পরিবেশ পরিস্থিতিটা তাকে হোম বলি ওই জন্য হোম কোনো স্থান নয় ওই জন্য এটাকে তুমি নাউন বলতে পারবে না ওই যে প্রথমে তোমাকে বলেছিলাম যে হোমের আগে কেন টু হবে না এটা যেহেতু নাউন নয় অ্যাডভার্ব ওই অ্যাডভার্বের আগে টু বলা যায় না কোনো প্রেপোজিশন বসানো যায় না ওই জন্য আই এম গোয়িং হোম শুধু বলতে পারো টু বলা যাবে না তাহলে বুঝতে পারছো নাউনটা শেখা কত দরকার যাতে সেন্টেন্সগুলো কারেক্ট বলা এবং লেখা যায় যাক আমরা নাউনের আলোচনায় আবার ফিরে আসি আমরা প্রকৃতির কথা বললাম মানুষের কথা বললাম এইবার দেখো বস্তু ও স্থান বোঝাতে কখনো বুক পেন্সিল টিভি ফ্যান ইত্যাদি অনেক কিছু রয়েছে স্থানের নাম বোঝালে স্থানটা নয় স্থানের নাম বোঝালে এই বল মনে করো একটা বোর্ড এইখানটা হলো মিডল স্থানের নাম বলছি যখন তখন সেটা নাউন আর ওই স্থানটাকে যখন বলবো তখন বলবো ইন দা মিডল এই ইন দ্য মিডল টোটালটা মিলে হয়ে গেল অ্যাডভান তাহলে স্থানের নাম বোঝালে তবেই সেটা নাউন হবে আবার দেখো কোনো স্থানের নাম মনে করো কলকাতা সিটি টাউন ভিলেজ সেটাকে যদি আমরা গ্রাম বলে ডাকি তাহলে সেটা ভিলেজ এগুলি সব নাউন আবার দেখো শরীর সংক্রান্ত তাহলে আমাদের শরীর এটার আমরাকে এটাকে আমরা ইংরেজিতে বলি বডি এবার শরীরের এক একটা পার্ট এটাকে আমরা বলি হেড হ্যান্ড লেগ ফিঙ্গার এ তো গেল বাইরের অংশগুলো ভেতরে এরকম অজস্র পার্টস রয়েছে লাংস হার্ট ভেইন এই রকম এক একটা নাম রেখেছি এই নামগুলো অবশ্যই প্রত্যেকটি নাউন তুমি যদি এই যে নাউনগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাও যে স্যার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি তো আমরা ইংরাজি জানি না কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে ইংরাজি বলতে বা লিখতে গিয়ে যেগুলো দরকার তার একটা লিস্ট আপনি দিন তাহলে সেটা আমাকে কমেন্ট করে বলবে আমি তার জন্য আলাদা একটা ক্লাস দেব আমি ধরেই নিচ্ছি তুমি কোনো না কোনো গ্রামার বই বা ওয়ার্ড বুক থেকে ওই ওয়ার্ডগুলো পড়ে নিতে পারবে এবার দেখো যানবাহন সংক্রান্ত আমরা কখনো বাসে চেপে যাই তাহলে যানবাহন কখনো বাস কখনো কার কখনো সিপ এরোপ্লেন ট্যাক্সি সাইকেল বাইসাইকেল মোটরসাইকেল অটোরিকশা ইত্যাদি অনেক ভেহিকেলস আছে যানবাহন আছে ওই নামগুলি এক একটি নাম দিয়ে আমরা এক এক ধরনের যানবাহনকে আইডেন্টিফাই করি ওগুলি সব নাউন এবার দেখো পোশাকের নাম প্যান্ট ট্রাউজার শার্ট শাড়ি ইত্যাদি অনেক রকমের পোশাক সেই নামগুলি অবশ্যই নাউন বিভিন্ন রোগের নাম যখন শরীরের টেম্পারেচার মানে তাপমাত্রা বেড়ে যায় আমরা বলি ফিভার জ্বর ডায়াবেটিস ব্লাড সুগার নিউমোনিয়া কলেরা পক্স ক্যান্সার এরকম অজস্র রোগ আছে যেই রোগের নামগুলো অবনিশ্চই নাউন হবে সময় সংক্রান্ত খুব ইম্পর্টেন্ট আমরা এক একটা মাসের নাম বলি যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ইত্যাদি বারোটা মাসের নাম এক একটা বারের নাম সানডে মানডে টুইসডে ওয়েসডে এইসব নামগুলি এছাড়াও দিনের এক একটা সময়ের নাম আছে কোনটা দেখো মর্নিং কোনটা ইভিনিং কোনটা নাইট কোনো সময়টাকে আমরা নুন বলে ডাকি আবার কোনো সময়ের নাম রেখেছি বিকেল মানে আফটারনুন এগুলো সবই এক একটা করে নাম এছাড়াও অনেক কিছুই তো রয়েছে বাড়ি ঘর মানে এক একটা বিল্ডিং এর এক রকম নাম করে রেখেছি যে বাড়িতে যেখানে পড়াশুনো করা হয় স্কুল বা কলেজ যেখানে ধর্ম পূজা অর্চনা করা হয় নামাজ পড়া হয় প্রেয়ার করা হয় টেম্পল মাস্ক ক্যাথেড্রাল চার্চ সেগুলোকে আমরা এই নামে ডাকি আসবাবপত্র আমাদের বাড়িতে আশেপাশে আমরা যা কিছু দেখি চেয়ার টেবল ডাইনিং টেবিল খাট মানে প্লাঙ্ক পালঙ্ক যাকে বলি আমরা আলমিরা শেলফ মানে তাক ইত্যাদি অনেক আসবাবপত্র আছে সেগুলোরও আমরা এক একটা নাম রেখেছি অস্ত্র শস্ত্র যেমন মনে করো কোনোটা নাইফ কোনোটা ছুরি ইত্যাদি ছাড়াও আমি অনেক কিছুই বললাম না এর মধ্যে যেমন বিভিন্ন গাছের নাম কোনোটা ম্যাঙ্গো ট্রি কোনোটা কোকোনাট ট্রি কত ফলের নাম সবজির নাম ইত্যাদি অনেক কিছু নাম রয়েছে সমস্ত আইডেন্টিফাইং যে নামগুলো এগুলোকে আমরা নাউন বলি এইবার দেখো প্রথমেই বলেছিলাম আমরা আমাদের চারিদিকে যা কিছু দেখি সবগুলোই নাউন এখন দেখো এখানে যা কিছু নাউন লিখেছি এই ম্যান বললে তো কোনো একজনকে বোঝায় না দেখো বই বললেও তাই একজনকে বলছি না কাউ মানে একটাই তো নয় কিন্তু এই যে মানুষ প্রাণী এই ঘরবাড়ি বাড়ি এইগুলোর যদি আমরা এক একটার নাম রাখি আলাদাভাবে আবার আমি একজন মানুষ কিন্তু আমার একার জন্য যদি একটা পার্টিকুলার স্পেশাল নাম রাখা হয় একে আমরা বলবো প্রপার নাউন আর যে নামটা বললে কোনো নির্দিষ্ট একজনকে বোঝায় না যেমন পেন যদি বলি শুধু এই পেনটাকে পেন বলি আর এইগুলোকে কি পেন বলি না এগুলোও তো পেন তাহলে পেন বললে কিন্তু নির্দিষ্ট একটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না এই জাতীয় সবগুলোই পেন এগুলোকে আমরা বলি কমন নাউন এইবার আমরা নাউনের এই শ্রেণী বিভাগটার মধ্যে ঢুকে পড়ছি দেখো তাহলে আমরা দুই রকম নাউনের কথা প্রথমে বললাম প্রপার নাউন মানে হলো কোনো নির্দিষ্ট একজন ব্যক্তি বা একটি বস্তুর নাম নির্দিষ্ট করে শুধুমাত্র তারই নাম রাখা হয়েছে এইগুলিকে বলি আমরা প্রপার নাউন শহর মানে টাউন বা সিটি অনেক আছে কিন্তু মুম্বাই বললে একটা টাউনকেই বলি দিল্লি আরেকটা টাউনের নাম তাহলে এই যে বিশেষ করে যে পার্টিকুলার মানে স্পেশাল যে নামগুলো আমরা রেখেছি এই নামগুলোকে বলবো। নাউন। যেমন দেখো প্রত্যেকটা মানুষের একটা করে নাম আছে তাহলে প্রত্যেকটা মানুষের একটা করে নাম আছে এগুলি সব প্রপার নাউন তাহলে কাদের হবে প্রপার নাউন না মানুষের নাম কারণ প্রত্যেক মানুষেরই একটা করে নাম রাখা হয় এইবার ডগ মানে কুকুর ওটা তো একটা প্রাণীর নাম বুঝলাম কিন্তু কুকুর বললে একটা প্রাণীকে তো বোঝায় না ওই রকম কুকুর অনেক রয়েছে তাহলে যে কুকুর কথাটা দিয়ে একটা জাতিগত নাম বোঝায় জাতিবাচক নাম এগুলো যেমন এই যে তোমাকে বললাম পেন বললে শুধু এইটাকেই নয় ওই জাতীয় এই সবগুলোকেই পেন বলি কিন্তু আমি যদি আমার বাড়িতে একটা কুকুর এনেছি আমি তার নাম রেখেছি একটা মনে করো তার নাম রেখেছি মনে করো তার নাম রেখেছি টমি তাহলে ওই নামটা তো ওই কুকুরটার নাম বিশেষ নাম এইটি হয়ে গেল প্রপার নাম এই কারণে মানুষের প্রত্যেকটা নাম প্রপার নাম এখন তুমি বলতে পারো স্যার নাম তো একই নাম তো অনেকের আছে যেমন একটা নাম সৌরভ সৌরভ নাম তো খুঁজলে কয়েক হাজার নাম পাওয়া যাবে হতে পারে সেটা ওটা কাকতালি ওটা কাকতালীয় ভাবে মিলে গেছে কিন্তু যে ব্যক্তিটার যে ছেলেটির নাম সৌরভ রাখা হয়েছে ওই নামটা দিয়ে শুধু ওকে আইডেন্টিফাই করার জন্যই কিন্তু সমস্ত সৌরভকে চিহ্নিত করার জন্য নয় ওটা কাকতালীয়ভাবে মিলে গেছে কিন্তু আমি যদি বলি সৌরভ ভালো ছেলে তার মানে কি আমি সমস্ত পৃথিবীতে যত সৌরভ আছে সবার কথা বলছি তা কিন্তু না আমি যদি বলি কুকুর হিংস্র প্রাণী তার মানে পৃথিবীর সমস্ত কুকুরকে বললাম ওই জাতিগত নাম বললাম কিন্তু আমি যদি ওই যে বললাম আমার বাড়ির পোষা কুকুরটা টমি যদি বলি টমি শান্ত প্রাণী তার মানে টমি নামের যত কুকুর আছে সবাইকে বললাম না আমার বাড়ির পোষা কুকুরটাকে বললাম তাহলে এই যে বলছি নির্দিষ্ট একজনের নির্দিষ্ট এক একটি ব্যক্তি বা একটি বস্তুর নাম বোঝালে সেগুলি সব প্রপার নাউন মানুষের নাম কোনো বাড়ির নাম হতে পারে মনুমেন্টের নাম হতে পারে স্কুল বললে যতগুলো বিল্ডিং এ লেখাপড়া হয় সবগুলো স্কুল অনেক আছে কিন্তু মনে করো একটা স্কুলের নাম দমদম হাই স্কুল তাহলে এই যে দমদম হাই স্কুল এই নামটা মনে করো দমদম হাই স্কুল এই নামটা দিয়ে একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানকেই বলা হচ্ছে তাহলে ওই কমন নামের মধ্যে যদি তার আবার আলাদা করে নামকরণ করে দিই সেইগুলো চলে আসবে প্রপার নাম প্রপার নাউনে বুঝতে পেরেছ তাহলে সমস্ত কিছুরই একটা জাতিগত নাম আছে যেমন আকাশে অজস্র স্টার আছে ওদের জাতিগত নাম হলো স্টার নক্ষত্র তার মধ্যে আমরা একটার নাম করে দিয়েছি যেটা বড় কাছে আছে আমরা তার নাম রেখেছি সান সানও কিন্তু একটা স্টার তাহলে কমন নাউনগুলোর মধ্যে এক একটাকে যদি আলাদা আলাদা নামকরণ করে দিই তারা এই কমন থেকে এই প্রপার নাউনে চলে যাবে যেমন এই যে বললাম আমরা সবাই মানুষ আমাদের এক এক জনের নামকরণ করব যখন তখন সেগুলি সব প্রপার নাউনে চলে গেল অনেক রিভার আছে নদী আছে অনেক এইবারে তার এক একটা যেই নামকরণ করব নাম রাখবো সেগুলি সব প্রপার নাউনে ঢুকে যাবে যেমন পদ্মা গঙ্গা নীল অ্যামাজন এই নামগুলি চলে গেল দেশের নাম কান্ট্রি মানে দেশ দেশ তো অনেক আছে এক একটার যখনই এবারে নাম রাখব ইন্ডিয়া বাংলাদেশ শ্রীলঙ্কা এগুলি সব প্রপার নামনে চলে গেল কারণ নামটা করে ওই নির্দিষ্ট তাকেই আইডেন্টিফাই করা হলো তাহলে পড়ার সময় এই প্রপার নাউন আর কমন নাউনের পার্থক্যটা একসাথে পড়ে তোমাকে বুঝে নিতে হবে তবেই এই ক্লাসিফিকেশনটা তোমার কাছে সহজ লাগবে তাহলে এই কমন নাউন বোঝার একটা সহজ উপায় হলো এখানে সেই নাউনটির আগে যে কোনো এই কথাটা বসিয়ে দিলেই সেটা মিলবে ডগ কুকুর ডগ মানে কুকুর মানে যে কোনো কুকুর ফ্যান আমরা যে কোনো ফ্যানকে ফ্যান বলেই ডাকি কম্পিউটার মানে যে কোনো কম্পিউটার স্কুল অনেক আছে যে কোনো স্কুল পেন এরকম অনেক আছে যে কোনো পেন তাহলে কমন নাউন কিনা বোঝার জন্য ওই নাউনটির আগে তুমি যে কোনো শব্দটা জুড়ে দাও যদি সেটা ম্যাচ করে তাহলেই সেটি কমন নাউন এইবার দেখো সান মানে সূর্য বলতে পারবে না যে কোনো সান দেখো ম্যাচ করলো না আবার দেখো মনে করো ফাদার ওই যে লিখেছিলাম বাবা নাউন সম্পর্কর নাম একটা বাবা অনেক আছে প্রত্যেকেরই আমাদের বাবা আছে বাবা মানে তাহলে যে কোনো একজন বাবাকে বোঝাই কিন্তু মনে করো একজনের নাম রমেন তাহলে রমেন মানে কিন্তু যে কোনো কে বোঝাচ্ছে না নিশ্চয়ই বুঝতে পারছো হেল্প সেলফ ইংলিশ এটা এই ইউটিউব চ্যানেলের নাম চ্যানেল প্রচুর আছে তাহলে চ্যানেল কথাটা এটা কমন নাও যখনই তার একটা নাম বলছি একটা চ্যানেলের আলাদা নামকরণ করে দিলাম যে এক একটার নামকরণ করে দিলেই সেটা হবে প্রপার না নিশ্চয় বুঝতে পেরেছ এই প্রপার নাউন আর কমন নাউন নিয়ে নিশ্চয়ই তোমার মনে আর কোনো কনফিউশন নেই যে কোনগুলো প্রপার নাউন কোনগুলো কমন নাউন তাহলে প্রপার নাউন কমন নাউনের মধ্য থেকে বেছে বেছে এক একটার স্পেশাল নামগুলো প্রপার নাউন এইবার বলো তোমার যদি কোনো প্রশ্ন থাকে এখানে এসে তুমি অবশ্যই কমেন্ট করে আমাকে সেটা জানাও প্রয়োজন হলে আমি পরের ক্লাসে তোমার কমেন্ট তোমার নাম সহ তোমার কমেন্টের আমি রিপ্লাই দেব এবার তাহলে দেখি তুমি কতটা বুঝতে পারলে দেখো সৌমেন ইজ গুড প্লেয়ার দেখো সৌমেন একটা মানুষের নাম তাহলে সৌমের নাম দিয়ে আমরা একজন ব্যক্তির নাম এটা ওই জন্য এটি প্রপার নাউন কিন্তু প্লেয়ার মানে খেলোয়াড় যে খেলে তার নাম আমরা প্লেয়ার বলি তাকে প্লেয়ার বলে ডাকি কি বলে ডাকি প্লেয়ার ওই যে বললাম কি কাকে এগুলো দিয়ে প্রশ্ন করলে নাউন আসবে তাহলে প্লেয়ার মানে খেলোয়াড় তাহলে খেলোয়াড় কি একজন আছে অনেক প্লেয়ার আছে এই জন্য এটি হলো কমন নাউন দেখো বুঝতে কোনো অসুবিধা হয়নি তো এতক্ষণ এই ক্লাসটা দেখার পরে তোমার যদি ভালো লেগে থাকে এইভাবে তুমি নিশ্চয় এই ক্লাসের বাকি অংশটাও বুঝে নিতে পারবে ভালো লাগলে অবশ্যই তুমি এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে সেটা আমাকে বুঝিয়ে দাও এর আমরা নাউনের যে আরও বিভাগগুলো আছে সেই জায়গায় একে একে যাব দেখো তাহলে এই প্রপার নাউন আর কমন নাউন ছাড়াও আর কি কি আছে এবার আছে কালেকটিভ নাউন তাহলে এতক্ষণ আমরা জাতিগত নামগুলো নিয়ে আলোচনা করলাম আর ব্যক্তিগত নাম এগুলি হলো ব্যক্তিগত নাম এক একজন ব্যক্তি বা বস্তু বা প্রাণীর ব্যক্তিগত নাম ইন্ডিভিজুয়াল নেম বিশেষ নাম আর এগুলো হলো জাতিগত নাম এই দুটো ভাগ আমরা তো বুঝলাম এইবার দেখো এখানে যে নামগুলো বলেছি সেগুলো কখনো কখনো একজনকে বুঝিয়েছে কখনো কখনো অনেককে বুঝিয়েছে কিন্তু যদি দলে দলে বোঝায় এক একটা দলগত নাম এবারে যেমন দল বোঝালে তাহলে প্লেয়ার যখন প্লেয়ার অনেকজন থাকবে এই রকম একটা প্লেয়ার নিয়ে একটা টিম তৈরি হয় দল তৈরি হয় ওই দলটাকে আমরা বলি টিম দলগত নাম যে টিমটা এই টিম একটি কালেকটিভ নাউন তাহলে বিভিন্ন মানুষ বস্তু প্রাণী তার এক একটা দলকে এক একটা নামে ডাকি যেমন দেখো এক ঝাঁক পাখি একে আমরা বলি আ অফ বার্ডস আ অফ বার্ডস আবার দেখো একদল গায়ক যারা গান করে তাদের বলি আ ব্যান্ড অফ সিঙ্গার আরও নাম আছে যারা ডাকাতি করে চুরি করে তাদের এই ডাকাতদের বলি আর গ্যাং অফ তখন তাদের আবার দলকে বলি গ্যাং এক পাল হাতি এক পাল গোরু এই যে ক্যাটেল যেগুলো এদের এক একটা দলকে বাংলাতেও দেখো আমরা পাল বলি এই এক পাল এর ইংরাজি হার্ড আউজ আলিফেন্টস এক অনেক বই রাশিকৃত করে স্তূপাকৃত করে রাখা আছে এক স্তূপ বই একে বলি পাইল অফ এই রকম অজস্র রয়েছে এই কালেকটিভ নাউন তুমি যদি বই থেকে পারো নিশ্চয়ই পড়ে নেবে আর যদি তোমার মনে হয় যে স্যার আপনি এই রকম কালেকটিভ নাউন গুলো সব একটা ক্লাসে আমাকে বুঝিয়ে দিন তাহলে সেটা কমেন্ট করে জানাবে আমি নিশ্চয়ই তোমাকে বুঝিয়ে দেব সব কালেকটিভ নাউন গুলোকে আমি এক জায়গায় করে দেব আমি এখন আর কয়েকটা एग्जांपल বলে কালেকটিভ নাউনটা থেকে সরে আসব এক থোকা আঙ্গুর অনেকগুলো আঙুর একসঙ্গে থোকা আকারে রাখা আছে বা এক থোকা চাবি চাবির গোছা বলি আমরা একে বলে আ বাঞ্চ কিজ কি অফ গ্রেপস আবার সৈন্যদলকে অনেক সোলজার যখন একসঙ্গে থাকে এদেরকে আমরা বলি আর্মি অ্যান্ড আর্মি অফ সোলজার অনেক লায়ন মানে সিংহ যদি একসাথে থাকে এই সিংহের পালকে বলি প্রাইড পিআরআইডিই প্রাইড অফ লায়ন্স এই রকম কালেক্টিভ নাউনগুলো তুমি পড়ে নেবে অথবা সেটা আমাকে কমেন্ট করে জানাবে যদি তোমার প্রয়োজন হয় এইবার আমরা পরের অংশটাই যাব। সেটা হলো মেটিরিয়াল নাউন মেটিরিয়াল মানে হল উপাদান তাহলে যে নামগুলো দিয়ে কোনো না কোনো উপাদানের নাম বোঝায় উপাদান মানে কি মানে যেটা দিয়ে তৈরি এই পেনটা প্লাস্টিক দিয়ে তৈরি তাহলে প্লাস্টিক একটা উপাদানের নাম আবার দেখো ওই চেয়ারটা কাঠ দিয়ে তৈরি তাহলে কাঠ একটা উপাদান হলো তাহলে রকম যে জিনিসগুলো দিয়ে যে প্রাকৃতিক জিনিস বিশেষ করে এগুলো প্রাকৃতিক জিনিসই হয় সাধারণত কিছু কিছু ম্যানমেডও হতে পারে যেমন প্লাস্টিক ওয়াটার জল জল দিয়ে আমরা আরেকটা কিছু বানিয়ে নিতে পারি বরফ তৈরি করতে পারি আইসক্রিম তৈরি করতে পারি মিল্ক দুধ এই মিল্ক দিয়ে আইসক্রিম তৈরি করতে পারো দই তৈরি করতে পারো ইত্যাদি অনেক কিছু তৈরি করা যায় স্যান্ড বালি ঘরবাড়ি তৈরি করি বালি দিয়ে আমরা তাহলে এইগুলি মিল্ক ওয়াটার স্যান্ড যত ধাতুর নাম ভাবো প্রত্যেকটা ধাতু দিয়েই আমরা কোনো না কোনো যন্ত্রপাতি বিভিন্ন জিনিস তৈরি করি আয়রন লোহা গোল্ড আর সিলভার এগুলো দিয়ে অর্নামেন্ট তৈরি করি গলার চেন হার আংটি এসব এই সমস্ত জিনিস তৈরি করি এইগুলি সব উপাদান এক একটি তাহলে এই রকম কি কি উপাদান রয়েছে আমি তার মধ্যে কয়েকটা বলছি দেখো তাহলে গোল্ড সিলভার আয়রন আবার দেখো মনে করো চাল ডাল এগুলো চাল দিয়ে কি করি আমরা ভাত তৈরি করে নি তাহলে এটাও তো ভাতের একটা উপাদান উপকরণ এইগুলোও তোমরা মেটিরিয়াল নাউন বলেই জানবে তা রকম অনেক কিছুই আছে শুধু মেটেরিয়াল নাওন কিনা বোঝার জন্য আমরা এইটুকু দেখব সেটা দিয়ে অন্য কিছু তৈরি করা যায় কি না মনে করো একটা বই বই দিয়ে তুমি কি তৈরি করবে তৈরি করা যাবে না ফ্যান ফ্যান দিয়ে তুমি কিছু তৈরি করতে পারবে না তাহলে এইগুলো মেটিরিয়াল নাউন নয় যেটা দিয়ে তৈরি করতে পারবে কটন তুলো এটা দিয়ে জামা কাপড় তৈরি করতে পারবে তাহলে সিল্ক এটা দিয়েও তাই জামা কাপড় শাড়ি তৈরি হবে এইগুলি মেটেরিয়াল নাউন তাহলে নিশ্চয় তুমি বুঝতে পেরেছ এই মেটেরিয়াল নাউন কোনগুলো আমি ওই যে প্রথম থেকে বলে আসছিলাম আমরা যা কিছু চোখে দেখি সব কিছুরই কোনো না কোনো নামকরণ করে রেখেছি আমরা এইগুলি সমস্ত কিছুই নাউন তাহলে এতক্ষণ দেখো এইগুলো সব ছিল কংক্রিট কংক্রিট কথাটার মানে হলো দেখো কথাটা ছিল কংক্রিট মানে যেগুলো দেখা যায় ধরা যায় ছোঁয়া যায় ইত্যাদি যেগুলোকে আমরা ইন্দ্রিয় দিয়ে বুঝে নিতে পারি এগুলো সবই কংক্রিট কিন্তু এগুলো ছাড়াও আর এক রকমের আছে যেগুলোকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট কথাটার মানে হলো যেগুলোকে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় কি বলতো পাঁচটা ইন্দ্রিয় চোখ কান নাক জিভা জীব আর ত্বক মানে স্কিন আমরা ছুঁয়েও তো বুঝতে পারি যে কোনটা গরম কোনটা ঠান্ডা এই সমস্ত অনুভূতিগুলো তাহলে অ্যাবস্ট্রাক্ট মানে হলো যেগুলো উপলব্ধি করে নিতে হয় যেগুলো আমাদের মস্তিষ্ককে ভেবে ঠিক করতে হয় সরাসরি দেখে বোঝা যায় না শুনে ছুঁয়ে বোঝা যায় না এগুলোকে ছোঁয়া যায় না দেখাও যায় না যেমন নলেজ জ্ঞান এই জ্ঞানটি কি আমরা চোখে দেখতে পাই না জ্ঞান একজন পড়ছে তার মধ্যে জ্ঞান তার মস্তিষ্কে সঞ্চিত হচ্ছে বই থেকে যে জ্ঞানটা চলে যাচ্ছে মাথায় আমরা দেখতে পাচ্ছি বা কারো মধ্যে জ্ঞান আছে সেটা কি আমরা দেখতে পাই কিন্তু তার কথাবার্তা আচার আচরণে এটা আমরা উপলব্ধি করে নিতে পারি তার অ্যাবস্ট্রাক্ট নাউন সেগুলোই যেগুলো আমরা উপলব্ধি বোঝাই উপলব্ধি করা হয় যেগুলো সেগুলো হলো এই রকম অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন দেখো আরেকটা বলছি ফ্রিডম স্বাধীনতা স্বাধীনতা কি না আমরা আমাদের ইচ্ছা মতো কাজকর্ম করা কথা বলা এই যে অবস্থাটা এইটার নাম রেখেছি ফ্রিডম স্বাধীনতা ইন্ডিপেন্ডেন্স তাহলে আমাদের যে অনুভূতিগুলো এই অনুভূতির নামগুলো সবগুলোই অ্যাবস্ট্রাক্ট যেমন ভালোবাসা লাভ চোখে দেখা যায় না এটা অনুভব করে নেওয়া হয় তাহলে লাভ আবার দেখো ক্রুয়েলটি এগুলিও আমরা উপলব্ধি করে নিতে পারি তাহলে এইরকম আরও অনেক রয়েছে যেমন অনেস্টি আবার এইচডবলু ডি হুড যোগ করা কিছু ওয়ার্ড আছে চাইল্ডহুড বয়হুড ম্যানহুড লিভলিহুড এই সমস্ত যেমন চাইল্ডহুড ম্যানহুড বয়হুড লিভলিহুড এইগুলো আবার দেখো অ্যাঙ্গার রাগ আমরা বুঝে নিতে পারি আমরা সবসময় আমরা একে চোখে দেখতে পাই না সেটা বাইরে প্রকাশিত হলে তখন হয়তো দেখতে পাই এগুলিও অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে তাহলে রকম আরও কয়েকটা বলছি দেখো বিউটি সৌন্দর্য ট্রুথফুলনেস সত্যবাদিতা এই যে বিউটি কথাটা দেখো সৌন্দর্য যেমন মনে করো একটা ফুল কারো কাছে ওটা সুন্দর মনে হতে পারে কারো কাছে নাও মনে হতে পারে তাহলে ফুলটা দেখা যায় সৌন্দর্য আছে কি না এটা তোমাকে উপলব্ধি করে নিতে হয় ওই জন্য বিউটি সৌন্দর্য এটি কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন এই বিউটি কথাটাও আমি এখানে যোগ করে দিলাম তাহলে এই যে পাঁচ প্রকারের নাউন নিয়ে আজকে আমরা আলোচনা করলাম এই ভাগগুলো আরো গভীরে যাব আরো কিছু ক্লাস পরে আমরা পার্টস অফ স্পিচ আস্তে আস্তে শেষ করার পরে আবার একবার অ্যাডভান্স লেভেলে রিভিউ করব তখন এর জটিলতাগুলো নিয়ে ব্যতিক্রমী ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করব আপাতত তোমরা এই পাঁচ প্রকারের নাউনকে আইডেন্টিফাই করতে পারছ কি না সেটা আমি দেখব তোমরা এই ক্লাসটা বারবার দেখবে আমি সামনের কয়েক দিনের মধ্যে এখনো পর্যন্ত যেটুকু শিখেছি এইটুকু নিয়ে তোমাদের সাথে একবার একটু রিভাইজ করে নেব তোমরা কিন্তু তার জন্য তৈরি থাকবে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম কোনো অংশ তোমার বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে অথবা কোনো অংশ বুঝতে অসুবিধে হলে তুমি সেই অংশটা বারবার দেখবে এবং আমাকে কমেন্ট করে জানাবে যে এই নাউনগুলো নিয়ে এই ওয়ার্ডগুলো নিয়ে তুমি আরেকটু ডিটেলড ক্লাস চাও কি না তাহলে খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যেই আবার আমাদের দেখা হবে টেক কেয়ার ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং